আসলো এটার বসো। দিদি গাঞ্জিমা অমৃত বনাইবার কি কি সামান লাগে? 15 কিলো গোবর, 250 গ্রাম গুড়, আধা কেজি বেসন, গোমূত্র 5 লিটার, দিয়ামিটি আধা কিলো। সব সামান তো দিদি বতাই দেলে, এলা কি করকে পড়িয়া? সবকার পহলে দিয়ামিটি একে ঠেসি করে গুঁড়া করবা, তার বাদে গুড় একে ভি গুঁড়া করবা। শুকায় গোবর গারে যেতকি ঘাস ওস আছে আর পথর থর আছে হেগাকে হটাই দেবা। আচ্ছা ঠিক আছে দিদি। গোবর গা তো সাফা হয়ে গলা, এলা কি করতে আছে? এই শুকা গোবর গা রে দিমক মিট্টি গা গুড় গা বেসন গা দেই করে সব গাকে মিলাইবার আছে, হেতে আনো মেশাইবা সব গাকে। দিদি গোমূত্র গা দেই করি আও এগাকে সানবা। আচ্ছা দিদি গোমূত্রটা কেতে মাত্রারে দেবা? এটা ঠিক হিসাবরে দেবার আছে যে এটা গিলা নাই হ্যাঁ মিশ্রণটা, আর এটাকে আমি গৈঠা বনাইবা। আচ্ছা ঠিক সানি লেলো, এলা এগাকে গৈঠা বনাইবা। দিও তুমি ভি এমতি থাকো বনাইবা। আচ্ছা দিদি এগা গইঠা গা তো বনাওছু, আর বনাইবার বাদরে কি করবা? এগাকে আমি 6 দিনের পাঁচ ছাইরারে শুকাইবা। দিদি গইঠা গা তো শুকি গলা, তার বাদরে কি করবা? এই গইঠা গাকে কুটি করে গুন্ডা করবা, আর সুতরি বরারে রখবা। দিদি ঘানা যা অমৃত কে আমি জুট বরারে কি পাই রখবা? প্লাস্টিক বরা গারে রাসায়নিক পদার্থ রখা যাই থাকে, আর সুতরি বরারে নাই থাকে, সেই পাই আমি সুতরি বরা। দিদি এগাকে আমি প্রয়োগ কেমতি করবা? 2 কিলো ঘানজিবা অমৃতরে শুকা গোবর একে 10 কেজি মেশাই করি আর আমি পৌধা গারে প্রয়োগ করি পারু। দিদি এ ঘানজিবা অমৃতরে কি ফায়দা দিয়ে? এগা জমিনের উর্বরা শক্তি ভি বড়ায়, আর যে পৌধা গা থাকে সেটা বড়বার পাই মদত করে দেখে। রাসায়নিক খাদ ওর জায়গায় আমি এগাকে প্রয়োগ করে পারো। শুকা গোবরে 2 কিলো ভাঞ্জিবা মিরিত মেশাইবা। পৌধা গারে কেমতি প্রয়োগ করুন মুই দেখাই দেবি। দি গছ গারে গাঞ্জি মা অমৃত চারি আড়ে দিয়া যা। হ্যাঁ দিদি গছ গার ধারে ধারে দেয়া যায়, আর এগা দিলে গছ গার পোশাক তত বড় হয়। সবু কিষান ভাই ভুঁড়ি গাকে মর জোহার। ইলা যাহা ভি ফসল লগাউছো তুমি গাঞ্জিবা মিরিত এই বিধিরে বনাইব, আর আপনার ফসলরে প্রয়োগ করব। এই ঘঞ্জমা মৃত্তা জমিনের পাই উর্বরা শক্তি বড়ায়, আর ফসলকে বড়কে পাই মদত করে। এতার প্রয়োগরে ফসল গাভি আমকে ভুল মিড়ে। সবু কিষান ভাই ভণিগাকে মর জোহার, ধন্যবাদ।